নমস্কার, চ্যানেল 2020 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। খাদি মেলা 2023 শুরু হতে চলেছে 1 ডিসেম্বর মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানে। খাদি মেলা 2023 বিষয় নিয়ে দপ্তরের জেলা আধিকারিক তপনজ দাস বিস্তারিতভাবে আরো কি কি বললেন, আসুন শুনে নিন। জেলা খাদি মেলা 2023-এর কি মূল আকর্ষণ থাকছে? মূল আকর্ষণ বলতে মধ্যমগ্রামে সপ্তমবার শেষ করে অষ্টমবার মেলায় পা দেওয়া হয়েছে। প্রত্যেক বছর যে আঙ্গিকে মেলা হয় সেভাবেই মেলাটা হচ্ছে। আমাদের এই মেলার মূল বিশেষত্ব হচ্ছে যে একই গ্রাউন্ডে খাদি আর ডেইরি ইন্ডাস্ট্রি দুটো আইটেমই এখানে বিক্রয় করা হয়। খাদি ও ডেইরি ইন্ডাস্ট্রি বোর্ডের যে মূল যে খাদি সোসাইটিগুলো আছে সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 175,000-180,000 আমাদের খাদি সোসাইটি আছে। তার মধ্যে এবছর আমাদের প্রায় 54টা খাদি সোসাইটি কিন্তু এই মেলায় পার্টিসিপেট করছে। আর জানা আছে আপনাদের যে আপনারা প্রত্যেক বছর এই মেলাটাকে খুব সুন্দরভাবে কভার করেন এবং শুরু থেকেই মেলায় বাস করার পর থেকে মেলার উদ্বোধন পর্যন্ত তাতে আপনারা উপলব্ধি করেছেন যে মধ্যমগ্রাম কেন নর্থ চব্বিশ পরগনার কোনো জায়গাতে এরকম আমিকে এরকম কোয়ালিটির মেলা কিন্তু হয় না। তো আমরা ওইটা ওদেরকে এবার বেশি সংখ্যায় ডাকছি। গতবার এটা 39 জন ছিল, এবার সেটা 52 জনের দিকে পরিণত হয়েছে। প্লাস ভিলেজ ইন্ডাস্ট্রিরও প্রচুর ইউনিট এবার এখানে আসছে। এই মেলার ক্রেজ এত বেশি বেড়ে গেছে যে স্টেট মেলার পর থেকেই খাদি মেলা উত্তর চব্বিশ পরগনাতে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই মেলা অংশগ্রহণ করার জন্য বায়ার এবং সেলার এরা প্রত্যেকেই উদ্বীগ হয়ে 165টা মতন স্টল থাকছে এবং পার্মানেন্ট স্টল থাকছে 140-140টা। প্লাস আমরা দুটো হাট মতন করছি এবং বাইরে গ্রাউন্ডেও অন্যান্যরা থাকবে, তাদেরকে সংখ্যা এখানে ধরা হয়। আর গ্রাউন্ডে অনেকেই তাদের মালপত্র বিক্রি করার জন্য গ্রাউন্ড চায় এবং মেলা উদ্বোধন করা হবে সেই সংখ্যাটা নির্ধারণ করতে হবে। 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর মেলাটা চলবে এবং এর মধ্যে আমাদের প্রথম এবং শেষ দিন বাদ দিয়ে বাকি 13 দিন কিন্তু এখানে কালচারাল প্রোগ্রাম হবে। ভালো ভালো কালচারাল প্রোগ্রাম, ডিআইসি এর স্পন্সারিং প্রোগ্রাম আছে। ফুড স্টল না থাকলে পরে মেলাটা জমে না, একটা রিফ্রেশমেন্ট দরকার। আমাদের পিঠে পুরি এবার থাকছি, প্লাস হচ্ছে নবীনচন্দ্র দাসের মিষ্টি আসার ব্যবস্থা আছে, এছাড়া আবার খাবো এটা একটা আছে। প্লাস জয়নগরের মোয়া, যারা জিআই রেজিস্ট্রেশন পেয়েছেন, অথরাইজেশন পেয়েছেন, তারাও কিন্তু এখানে মোয়ার পাশাপাশি অ্যান্সিলারি যে সমস্ত প্রোডাক্ট বাই প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টগুলো নিয়ে তারা এখানে থাকবে। অর্থাৎ তিলের নাড়ু, এমনি নাড়ু, তারপরে পাম ক্যান্ডি তারা কিন্তু এখানে বিক্রি করবে হবে এবং একটু অন্য আমিও মেলাটা চলবে সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা সিকিউরিটি ব্যবস্থা থাকার ফলে আমরা প্রতি বছরই মেলাটা নির্বিঘ্নে শেষ করতে পারি আশা করছি। এবছরে হবে আমরা এসপি পারমিশন পেয়েছি, পুলিশ প্রোটেকশন পাবে। দর্শকদের বলব যে গত বছর আমার মেলার টার্গেট ছিল 2,25,00,000, সেটা আমরা 2,52,00,000 পৌঁছেছি। আর করোনা সিচুয়েশনের ঠিক পরে পরেই এই মেলাটা হয়েছে। তার আগে আমরা প্রজাপতি সেমিনারে হলেও মেলা করে প্রায় 1,00,000 বিক্রি করেছিলাম। গত বছর 2,52,00,000 বিক্রি হয়েছে। এখন করোনা সিচুয়েশন থেকে মানুষ উত্তরণের পথ খুঁজে পেয়েছে, আবার পূর্ণ মাত্রায় তারা ব্যবসায় যুক্ত হয়েছে। ধন্যবাদ, সবাই আসবেন 1 তারিখ বিকেল 5টায়। মাননীয় আমাদের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিং মহাশয় বছর নতুন আকর্ষণ, তিনি মেলাটা উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসাবে আমাদের তিনি ঘোষ থাকবেন খাদ্যমন্ত্রী। এছাড়াও চিরঞ্জীববাবু থাকবেন এমএলএ, আমাদের চেয়ারম্যান থাকবেন এমএলএ নাকাশি পাড়া ও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, সভাধিপতি থাকবেন নারায়ণ গোস্বামী সাহেব, এছাড়া থাকবেন সহ সভাধিপতি এবং ডিএম স্যার থাকবেন শরৎ কুমার দ্বিবেদী, এডিএম ডেভেলপমেন্ট থাকবেন এসডিও সদর থাকবেন, বিডিও বারাসাত্রি থাকবেন, সভাপতি বারাসাত্রি থাকবেন এবং সর্বোপরি মেয়র থাকবেন, অর্থাৎ
পূর্ব প্রধান মিয়ানমারের পূর্ব প্রধান থাকবেন, তিনি ভোটমানের থাকবেন এবং বাস করে থাকবেন। এছাড়া সিআইসি মেম্বার এবং ব্যক্তি অনেক বড় করে আমাদের এই মেলাটা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।